হ্যালো ভিউয়ার্স, হ্যালো ফ্রম পিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আজকে আলোচনা করব যে প্রিন্ট করা লেটার কিভাবে কাঠের মধ্যে ট্রান্সপ্লান্ট করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি প্রিন্ট করা, কম্পিউটার প্রিন্ট করা একটি লেটার রয়েছে যেখানে টাইপ করা আছে কিছু লেখা। তো আমি চাচ্ছি এগুলো কিভাবে এই কাঠের মধ্যে, আমার কাছে যে কাঠের টুকরোটি রয়েছে এই কাঠের টুকরোটির মধ্যে হচ্ছে গিয়ে আমি এটা ট্রান্সপ্লান্ট করব। তো ট্রান্সপ্লান্ট করার জন্য আমার যেই জিনিসগুলো প্রয়োজন হবে, এটার জন্য লাগবে আমার হচ্ছে এই ফেভিকলের আঠা লাগবে, আর লাগবে হচ্ছে একটি আয়রন। তো আয়রন দিয়ে আমি পরে কাজ করব। তো প্রথম ইনিশিয়াল লেভেলে যে কাজটি করতে হবে সেটি আপনারা এখন দেখুন যে আমি কিভাবে ট্রান্সপ্লান্ট করব এই লেটারটি এই হার্ডওয়্যার এই কাঠের এই টুকরোর মধ্যে। তো কাজ শুরু করার আগে আমি আগেই বলে নিই, আমার কাছে যেই লেটারটি টাইপ করা আছে এটা কিন্তু রাইট ওয়েতে টাইপ করা আছে। তো যে জিনিসটি করতে হবে এটাকে আগে প্রথমে মিরর করে নিতে হবে, মিরর টাইপ করে নিতে, অর্থাৎ ফ্লিপ করে নিতে হবে লেখাটি। যখন আমি এইভাবে এভাবে রাখবো তখন যেন সঠিকভাবে এটা ট্রান্সপ্লান্ট হয় এই এই বোর্ডের মধ্যে। যেহেতু আমি প্রথমবার জাস্ট চেক করার জন্য করছি যে আসলে হয় কি না, যে টাইপ এই যে টাইপ করা লেটারটি আছে কম্পিউটার প্রিন্টেড এটা এখানে ট্রান্সপ্লান্ট হয় কি না, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো সো এই জন্য আমি আর এটাকে মিরর করে নিইনি, মিরর টাইপ করে নিইনি। তো আপনারা যদি কাজ করতে চান অবশ্যই মিরর টাইপ করে নেবেন। তাহলে মিরর টাইপ করে নিলে যে জিনিসটা হবে, যখন আপনি এটা উল্টো করে নেবেন ফ্লিপ করে, তখন এটা সঠিকভাবে এই হার্ডওয়্যার এই কাঠের টুকরোর মধ্যে এটা ট্রান্সপ্লান্ট হবে এবং দেখতে সঠিক ওয়ে লাগবে, কারেক্ট ওয়েতে এটা ট্রান্সপ্লান্ট হবে। তো আপনাদেরকে দেখাই এখন যে কিভাবে এটা করতে হবে। প্রথমে যে ফেভিকলের আঠা আছে আমার কাছে, এটা আমি আমার কাছে যে হার্ডওয়্যারের কাঠের টুকরোটি রয়েছে উডের, এখানে আমি এটা ভালো করে তো এই ফেভিকলের আঠাটি আমি ভালোভাবে এই কাঠের টুকরোর মধ্যে দিয়ে নিলাম। তো এখন এটা জাস্ট এখানে দেওয়ার পর একটি কাঠের টুকরো দিয়ে উপর দিয়ে বসে দিলাম, যেন এয়ার বাবল না থাকে, যেন এয়ার বাবল না থাকে ভিতরে। এই জন্যে আমি এটা কাঠের শক্ত কাঠের টুকরো দিয়ে এটা উপর দিয়ে একটু ঘষা দিয়ে নিচ্ছি, যেন কোনো এয়ার বাবল থাকলে এয়ার বাবলগুলো বের হয়ে যায়। তো এইভাবেই আমি এটা রেখে দিব 15 মিনিট বা আধা ঘন্টা, 15 থেকে 30 মিনিট এটা আমি এভাবে রেখে দিব। তারপরে দেখাবো যে কিভাবে আয়রন দিয়ে এটার উপরে কাজ করতে হবে। তো দর্শক দেখুন, তো এখন আমি আয়রন দিয়ে এটার উপরে ভালোভাবে আয়রন করে নিচ্ছি। তো হিটটা ট্রান্সফার হয়ে যাওয়ার পর আয়রন দিয়ে যে এই কাজটা করলাম তাতে করে হিটটা ট্রান্সফার হয়েছে। তো এখন আমি এই আমার কাছে যে স্প্রে করে দিলাম পানির, পানি দিয়ে স্প্রে করার পর কাঠের যে টুকরোটি আছে সেটি দিয়ে আরেকবার দর্শক দেখুন অলরেডি কিন্তু এটা ট্রান্সফার হয়ে গেছে কাঠের মধ্যে। তো আমি এখানে আরেকটু পানি দিয়ে স্প্রে করে নিই। সিম্পলি অসাধারণ।
দেখুন ট্রান্সফার হয়ে গেছে, তো আপনাদেরকে যেটা বলছিলাম প্রথমে, এই দেখুন লেখাটা কিন্তু উল্টা হয়ে গেছে। তো আমি আগেই বলেছিলাম যখন আপনারা এটা ও কাজ করবেন তখন এটাকে ফ্লিপ করে নিতে হবে, মিরর ভার্সনে নিতে হবে। সো মিরর ভার্সন করে নেওয়াটা কিন্তু কোনো ব্যাপার না। সো এটা দিয়ে জাস্ট টেস্ট করলাম যে হ্যাঁ কাজ হয় কি না। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ প্রিন্ট কিন্তু হয়েছে একটি, মানে ট্রান্সপ্লেন্টটা কিন্তু অসাধারণ হয়েছে। ট্রান্সফারটা কাগজের যে প্রিন্টেড লেখাটা ছিল এটা কিন্তু সুন্দরভাবে এই বোর্ডের মধ্যে চলে এসেছে। তো এই ছিল আমার টেস্ট করা যে হ্যাঁ আসলে কাজ হয় কি না। তো আপনারা দেখতে পারলেন যে কাজ হয়, তো আপনারা চাইলে কিন্তু এভাবে কাজ করে নিতে পারেন। তো বাকি যে অংশগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে ফেলবো, তো তখন দেখতে আরও সুন্দর লাগবে। তো মোটামুটি আমার কাজ শেষ। ধন্যবাদ দর্শক, আমার এই কাজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী আপডেট আসলেই আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। ধন্যবাদ।